সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষাপুর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পুতির আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আকরিম আক্তার, প্রভাষক মার্কেটিং, ঢাকা শিক্ষাপুর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। আজকে আমি নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ হয়ে আমরা আজকে পড়বো ষষ্ঠ অধ্যায় ব্যবসার পরিকল্পনা। ষষ্ঠ অধ্যায় ব্যবসার পরিকল্পনা, তাহলে চলো শিক্ষার্থী আমরা জেনে নেব ব্যবসার পরিকল্পনা কি। তার আগে আমরা জেনে নেব পরিকল্পনা কি, ভবিষ্যতে যা কিছু করা হবে তার অগ্রিম চিন্তা ভাবনাকে পরিকল্পনা বলে। আর ব্যবসা পরিকল্পনা হলো ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। তাহলে ব্যবসা পরিকল্পনা কি, ব্যবসায় ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। এটি একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসার প্রকৃতি, লক্ষ্য, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। এজন্য ব্যবসাকে বলা হয়, ব্যবসা পরিকল্পনাকে বলা হয় ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। অর্থাৎ কোন ব্যবসা কোন দিকে অগ্রসর হবে, কিভাবে অগ্রসর হবে, ব্যবসায়ী সাফল্য কিভাবে অর্জন করা যাবে তার একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে থাকে এই ব্যবসায় পরিকল্পনা। যেমন জাহাজ বা উড়োজাহাজের ক্ষেত্রে রাডার যেমন চালককে পথ চলা নির্দেশনা দিয়ে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে, তেমনি ব্যবসায় পরিকল্পনা কোনো ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। নতুন ব্যবসায় শুরু করা অথবা বর্তমান ব্যবসায় সম্প্রসারণ উভয় ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনার প্রয়োজন হয়। ব্যবসায় পরিকল্পনাকে ভ্রমণকারীর জন্য রুট ম্যাপ এবং একজন দালাল নির্মাতার নীল নকশার সাথে তুলনা করা যেতে পারে। এবার সামনে জেনে নেব ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব। ব্যবসায় পরিকল্পনা গুরুত্ব অপরিসীম। ব্যবসায় পরিকল্পনার প্রধান প্রধান গুরুত্বগুলো কি, এক ব্যবসায় পরিচালনার দিক নির্দেশনা, দুই মূলধন সংগ্রহ বিনিয়োগ, তিন সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার, চার সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। ব্যবসা নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা। ব্যবসায় পরিকল্পনা ব্যবসার লক্ষ্য অর্জনের জন্য কখন কি কাজ কিভাবে কত সময়ে কার মাধ্যমে সম্পাদন করা হবে ইত্যাদি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে থাকে। ফলে এটি ব্যবসায়ী বা উদ্যোক্তার কাছে একটি দিক নির্দেশকগুলি হিসেবে কাজ করে থাকে। এরপর আসুন দুই নম্বর মূলধন সংগ্রহ বিনিয়োগ। কোনো ব্যবসায় যখন অধিক মূলধনের প্রয়োজন দেখা দেয় এবং অন্যান্য বাহ্যিক উৎস থেকে মূলধন সংগ্রহ করতে, ক্ষেত্রে ঋণদাতা বিনিয়োগকারী মূলধন সংগ্রহ করার পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায় পরিকল্পনাটি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ এক্ষেত্রে ব্যবসায়ী বা উদ্যোক্তা সে নিজস্ব তহবিল থেকে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অথবা ব্যাংক থেকে মূলধন সংগ্রহ করে থাকে। তিন সরকারি সুযোগ সুবিধা সদ্ব্যবহার। ক্ষুদ্র মাঝারি ব্যবসাগুলো সরকারি নিকট থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। ব্যবসার পরিকল্পনা ওই সকল সুযোগ সুবিধা পেতে সাহায্য করে। চার সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। ব্যবসায়ের প্রতিযোগী সম্পর্কে ধারণা করা, আগামী দিনে ব্যবসার কোন দিকে সম্প্রসারণ করা উচিত হবে এবং কোন ব্যবসাটি অধিকতর লাভজনক হবে এবং ভবিষ্যতে কী পণ্য উদ্ভাবন করা উচিত ইত্যাদি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ব্যবসার পরিকল্পনা উদ্যোক্তাকারী বা একজন ব্যবসায়ীতে সাহায্য সহযোগিতা করে থাকে। তো এই উপরোক্ত বিষয়গুলো ছাড়া ব্যবসায়ের সাথে জড়িত অন্যান্য পক্ষ প্রয়োজনে ব্যবসায় পরিকল্পনা অধ্যয়ন করে ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা জেনে নিলাম ব্যবসায় পরিকল্পনা কি, ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব। এবার আমরা এসে জেনে নিই ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া, প্রসেস অফ বিজনেস প্ল্যান। ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া। ব্যবসায় সাফল্য অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের উপর। প্রকল্প কি, প্রকল্প হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত সুচিন্তিত কর্ম পদ্ধতি। প্রকল্প একটি নির্দিষ্ট সময় শুরু হয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্ত হয়। অর্থাৎ প্রকল্প একটি নির্দিষ্ট সময় শুরু হবে এবং এটি একটি কি হবে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্তি হয়। একটি প্রকল্প হতে পারে সম্পূর্ণ নতুন বিনিয়োগ সিদ্ধান্ত অথবা পুরাতন ব্যবসায় সম্প্রসারণ। তাহলে ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়। ভাগ প্রণয়নের প্রক্রিয়া হচ্ছে তিনটি, এর পদক্ষেপ ধাপ বা প্রক্রিয়া আমরা যেটি বলি না কেন এটি হচ্ছে তিন ধরনের। প্রথমটা হচ্ছে কি, প্রকল্প ধারণা চিহ্নিতকরণ। ব্যবসার পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কি, প্রকল্প ধারণা চিহ্নিতকরণ। দুই, ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। তিন, ব্যবসার প্রকল্পের প্রতিবেদন প্রণয়ন। তাহলে আমরা এখন জানি নেই ব্যবসা পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ। একজন সম্ভাবনাময় উদ্যোক্তার প্রকল্প চিহ্নিতকরণ প্রক্রিয়ার সূত্রপাত হয় তার প্রকল্প ধারণা অনুভব করার সময় থেকে। তিনি তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কোনো পণ্য বা সেবা চাহিদা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এই চাহিদার উপর প্রকল্প নির্বাচন নির্ভর করে। সাধারণত পণ্য বা সেবা সামগ্রী চাহিদা প্রকল্প ধারণার জন্ম দিয়ে থাকে। পণ্য ধারণা থেকে প্রকল্পের সূত্রপাত হয়।
প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় উদ্যোক্তার নিজস্ব বা আগ্রহ আছে এমন পণ্য, প্রকৃত চাহিদা আছে এমন পণ্য, বিদ্যমান পণ্যের অসুবিধা, নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ ইত্যাদি দিকে দৃষ্টি রাখা প্রয়োজন। এবার আসো ব্যবসা পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। দ্বিতীয় ধাপ হচ্ছে ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। একজন উদ্যোক্তা বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য, অর্থাৎ বিভিন্ন উৎস থেকে সে কি করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে, এই যে তথ্য সংগ্রহ থেকে শুরু করে অর্থাৎ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কয়েকটি সম্ভাব্য ধারণা চিহ্নিত করে একটি তালিকা তৈরি করবেন। এই তালিকাবদ্ধ ধারণাগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে ব্যবসায়িক প্রকল্প নির্বাচন করবেন। দুটি পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ব্যবসায়িক প্রকল্প নির্বাচন করার ক্ষেত্রে দুটি প্রকল্প তিনি চিহ্নিত করে থাকেন। এই প্রকল্প দুটি হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং আর অপরটি হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। তাহলে আসো আমরা জেনে নেব যে ধারণা মূল্যায়ন প্রকল্প নির্বাচন করা হয় দুটি পদ্ধতির মাধ্যমে, একটি হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং আরেকটা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। তাহলে ম্যাক্রো স্ক্রিনিংটা কি? ম্যাক্রো স্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি যা কতগুলো প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে সহায়তা করে। এর উপাদানগুলো কি কি? জনসংখ্যা, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ এবং আইনগত পরিবেশ। তো যেমন ধরো জনসংখ্যা উপাদানগুলো কি? বর্তমান জনসংখ্যা, জনসংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যার মৃত্যুর হার, এই প্রত্যেকটা জিনিসই ব্যবসায় উপাদানের কি করে প্রভাবিত করে থাকে। তাহলে আমরা প্রত্যেকটা উপাদানই ভালো করে জেনে নেবো এবং তোমরা সেগুলো অবশ্যই বাসায় ভালো করে পড়ে নেবে। এবার আসো মাইক্রো স্ক্রিনিং। মাইক্রো স্ক্রিনিং হচ্ছে তোমার ধারণা মূল্যায়ন প্রকল্প নির্বাচনের দ্বিতীয় ধাপ। এটা মাইক্রো স্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। এই মাইক্রো স্ক্রিনিং উপাদানগুলোকে আমরা এখন জেনে নিব। মাইক্রো স্ক্রিনিং বাজার চাহিদা, এক দুই কারিগরি দিক, তিন বাণিজ্যিক দিক, চার আর্থিক দিক, পাঁচ জাতীয় অর্থনীতির অবদান। তো এই যে বাজার দিক, বাজার জরিপ গবেষণার মাধ্যমে পণ্যের চাহিদা, ক্রেতাদের দৃষ্টিভঙ্গি ও আগ্রহ, বাজারের প্রতিযোগীদের সংখ্যা এবং পণ্য বাসাবার সুযোগ সুবিধা যথার্থভাবে যাচাই করা হয়ে থেকে কারিগরি দিকের মাধ্যমে ঠিক তেমনইভাবে যে এই ধরনের কাজের মধ্যে রয়েছে উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তি নির্ধারণ, যন্ত্রপাতি নির্বাচন, প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা ইত্যাদি। বাণিজ্যিকের মধ্যে রয়েছে আনুমানিক লাভ, বিক্রয় মূল্য, খরচের উপাদান, তারপরে হচ্ছে ইত্যাদি বিষয়গুলো এখানে বিবেচনা করা হয়ে থাকে। আর্থিক দিকের উপাদানগুলো রয়েছে এক্ষেত্রে প্রকল্পের ব্যয় নিরূপণ, অর্থায়নের উপায়, মূলধন বিনিয়োগ থেকে প্রাপ্ত সম্ভাবনা ইত্যাদি বিষয় বিবেচনা করে প্রকল্প যাচাই করা। অর্থনীতিতে অবদান, জাতীয় অর্থনীতিতে কীভাবে অবদান রাখে, জাতীয় অর্থনীতিতে প্রকল্পটি কীভাবে অবদান রাখবে তাও পরীক্ষা করা। বাঞ্ছনীয় অর্থনীতি অবশ্যই যাচাই করার মাপকাঠি হলো কর্মসংস্থানের সুযোগ, জাতীয় কোষাগারে কর প্রদানের ইত্যাদি পরিমাণ। আমরা এই যে ধরো তোমার ধারণা মূল্যায়ন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হয় অর্থাৎ যে দুটি পদ্ধতির মাধ্যমে ধারণা মূল্যায়ন প্রকল্প নির্বাচন করতে, সেটা একটি হলো ম্যাক্রো স্ক্রিনিং আরেকটি হলো মাইক্রো স্ক্রিনিং। এতে আলোচনার মাধ্যমে আমরা কি জানতে পারলাম যে যে প্রকল্পটি সবচেয়ে বাস্তবসম্মত ও লাভজনক তাই বিনিয়োগের জন্য নির্ধারণ করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ক্ষুদ্র ব্যবসায় মূলক ব্যবসা বা কেনা বেচা অন্যান্য প্রস্তাব ব্যবসা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে জাতীয় অর্থনীতির অবদান বিবেচনা ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে মাঝারি ও বৃহৎ ব্যবসায় যেমন ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমুখী ব্যবসা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে ম্যাক্রো ও মাইক্রো উভয় প্রকার স্ক্রিনিং আবশ্যক। তাহলে কি বোঝা গেল যে মাঝারি ও বৃহৎ ব্যবসায় যেমন ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমুখী ব্যবসা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে ম্যাক্রো স্ক্রিনিং ও মাইক্রো স্ক্রিনিং এই দুটি বিষয়টি অবশ্যই আবশ্যক, দুটি উপাদান অবশ্যই বিবেচনা করতে হবে একজন ব্যবসায়ী বা উদ্যোক্তাকে। এবার আসো আমাদের ব্যবসা পরিকল্পনা প্রক্রিয়ার তৃতীয় ধাপ, শেষ ধাপ যাকে বলা হয় ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন। ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন, ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপটি একটি সুন্দর প্রতিবেদন তৈরি করা। অর্থাৎ এক্ষেত্রে একটি সুন্দর প্রতিবেদন তৈরি করতে হবে। নির্বাচিত প্রকল্পটির সম্ভাবনা যাচাই তথ্যগুলোর উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করতে হয়। শিক্ষার্থী এভাবেই আমাদের হচ্ছে তিনটা প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। আর এই সকল উপাদানগুলো অবশ্যই একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীকে তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করতে হয়। তো শিক্ষার্থী আমাদের কিন্তু এবার যেটা আমাদের তৃতীয় অনলাইন মূল্যায়ন পরীক্ষায়
ষষ্ঠ অধ্যায় থাকবে। এই অধ্যায় তোমরা খুবই ভালোভাবে পড়িনি বা এরপর আসছো, তোমার হচ্ছে প্রাকৃতিক নবগ্রহ বিবরণী, আত্মপদ্ধতির ধারণা প্রক্রিয়া, এইগুলো তোমরা খুব বাসায় ভালো করে তোমরা এগুলো কমপ্লিট করে নেবে, যেন তোমরা পরীক্ষাটা ভালো করে এতটা পড়লে তোমরা পরীক্ষাটা। আর এই অধ্যায়টা শুধু ষষ্ঠ অধ্যায় ব্যবসা পরিকল্পনাটাই তোমাদের এবার তৃতীয় মাসিক অনলাইন পরীক্ষা থাকবে। তো শিক্ষার্থী তোমরা আজকে এই পর্যন্ত, আমি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।